আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের এই যে 3D E9 ভিসার আওতায় দক্ষিণ কোরিয়ায় ভাষা পারদর্শীদের সার্কুলার কিন্তু আজকে একটু আগে পাবলিশড হয়ে গিয়েছে এই যে বোয়েসেলের অফিশিয়াল ওয়েবসাইটে। এই যে দেখতে পাচ্ছেন, দক্ষিণ কোরিয়ার ইপিএস এর আওতায় বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরিয়ার ভাষা পরীক্ষা ভাষা পারদর্শী অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন 2023 সংক্রান্ত প্রথম পর্বের বিজ্ঞপ্তি, এটা আজকে কিছুক্ষণ আগে পাবলিশড হয়েছে। তো আজকে ভিডিওতে মূলত আপনাদের এই বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব, একদম ই টু জেড এই সার্কুলারের যে কী কী কোথায় আছে, অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা এবং আপনাদের কাদের কাদের নিবে, কীভাবে কী করলে ভর্তি বাতিল হয়ে যেতে পারে এবং আপনাদের কোনো প্রবলেমে পড়লে তাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন, তারপরে আপনার কীভাবে পেমেন্ট করবেন, অর্থাৎ এই সার্কুলারের বিস্তারিত জেড এ টু জেড আলোচনা করব আজকে ভিডিওতে। সো ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভিডিওটি আপনারা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন। এবং আপনারা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন এখান থেকে অল করে দিবেন। তো চলুন বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। তো দেখেন, বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তিগুলো আছে আমি সেগুলো ওপেন করে ফেলেছি অলরেডি এবং আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে যেখানে যেটা হেডিং বললাম প্রথমেই, আপনার দক্ষিণ কোরিয়া ইপিএস এর আওতায় বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরিয়া ভাষা পরীক্ষায় ভাষা পারদর্শী অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন 2023 প্রথম পর্বের বিজ্ঞপ্তি। তো ফার্স্টে যেটা একটু পড়ে নেই, ইপিএস এর আওতায় দক্ষিণ কোরিয়ায় শিল্প খাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরিতে নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় ইউবিটি অংশগ্রহণের জন্য নিম্ন বর্ণিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে নিবন্ধন সাইট eps.boesl.gov.bd অনলাইনে নিবন্ধন সম্পন্ন করা যাবে। মানে এই ওয়েবসাইট থেকে আপনাদের কিন্তু এই যে আপনার 22 তারিখের থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে, সেই দিন আপনাদের এই ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে হবে eps.boesl.gov.bd, ঠিক আছে? এটা লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তারপরে দেখেন পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা, টোটাল এখানে আপনাদের 11টা যোগ্যতা আছে। এর আগে ভিডিও বানিয়েছিলাম এই সংক্রান্ত, তারপরে বলে দিচ্ছি। শিক্ষাগত যোগ্যতা ICC পাস থাকতে হবে বা সমান, পাসপোর্টের মেয়াদ হালনাগাদ থাকা সাপেক্ষে মানে আপডেট থাকতে হবে, বয়সসীমা 18 থেকে 39 বছর, অর্থাৎ জন্ম তারিখ February 23, 1983 এরপরে থাকতে হবে এবং February 22, 2005 মধ্যে থাকতে হবে, মানে 83 থেকে 85 মধ্যে আপনার জন্ম তারিখটা থাকতে হবে। যাদের জন্ম তারিখ 1983 থেকে 2005 মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং E9 ভিসা, অর্থাৎ এই যে ডার্টি ডিফিকাল্ট ডেঞ্জারাস 3D এ কাজ করার আগ্রহ থাকতে হবে, কালার ব্লাইন্ড বা রং বোঝার ক্ষমতা সমস্যা না এরকম ব্যক্তি হতে হবে, কোরিয়া ভাষা পড়া লেখা বোঝার পারদর্শিতা থাকতে হবে, নিম্নে 3 নং অনুচ্ছেদ দ্রষ্টব্য তিনে বলা আছে এখানে। এবং তারপর দেখেন মাদকাসক্ত বা সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন, যারা ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি হয়নি এরকম ব্যক্তি হতে হবে, যারা দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে বসবাস করেন নাই তাদের জন্য তাদের আর কি হতে হবে, তারও পারবেন আর কি, মানে অবৈধভাবে যারা থাকেন নাই দক্ষিণ কোরিয়ায়, যার উপর বিদেশ যাত্রা কোনো নিষেধাজ্ঞা নেই বা যেতে কোনো সমস্যা নেই এমন ব্যক্তি, যারা E9 বা E10 ভিসায় কোরিয়াতে 5 বছরের বেশি থাকেন নাই, এগুলোর মধ্যে যারা আছেন তারা কিন্তু আপনার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, মানে তারা আবেদন করতে পারবেন। তারপরে 3 নম্বর যেটা আছে, কোরিয়া ভাষায় পারদর্শী প্রার্থীর বিবরণ, মানে যারা ইউবিটি বা আপনার এই যে CBT 2020 ও 2022 কাঙ্ক্ষিত নম্বর পেয়েও চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত হতে পারেননি, তারা যারা TET সহ সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রে কোরীয় ভাষা পরীক্ষা অংশগ্রহণ করেছেন, মানে TTC সরকারি প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি ইত্যাদি যেখান থেকে যারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন তারা আবেদন করতে পারবেন, ক্ষেত্র বিশেষে যারা নিজের উদ্যোগে কোরীয় ভাষায় দক্ষতা অর্জন করেছেন, মানে যারা কোনো কোচিং করেন নাই নিজে নিজে শিখেছেন, এটা ক্ষেত্র বিশেষে তারাও কিন্তু আবেদন করতে পারবে, বলে দিয়েছে ক্ষেত্র বিশেষে, ঠিক আছে, যারা ও নিজের উদ্যোগে শিখেছে তারা। এখন দেখেন বিশেষ দ্রষ্টব্য 3 নং ক্রমিকে বর্ণিত শর্ত বহির্ভূত কেউ আবেদন করলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে, মানে এই যে এই তিনটা ব্যতীত যারা আবেদন করবে তারা কিন্তু তাদের আবেদনটা বাতিল বলে গণ্য হবে। কোরিয়া ভাষা পারদর্শীদের প্রাথমিক চূড়ান্ত নিবন্ধন এখানে যেটা বলা আছে একটু মনোযোগ সহকারে দেখবেন, কোরিয়া ভাষা পরীক্ষা ইউবিটিতে অংশগ্রহণের লক্ষ্যে কোরিয়া ভাষা পারদর্শী এবং উপরে বর্ণিত যোগ্যতা শর্তাবলী পূরণকারী আগ্রহী প্রার্থীদেরকে আগামী 22 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 23 ফেব্রুয়ারি বিকাল 5টা পর্যন্ত একদিন সময় থাকবে, আগে আসলে আগে পাবে, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে ভিত্তিতে নির্ধারিত নিবন্ধন সাইটে চাহিত তথ্য পূর্বক প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। মানে আপনার 22 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে আবেদন শুরু হবে, এই সময়ের ভিতরে যারা যারা আগে আবেদন করবেন তাদের কিন্তু আগে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ তাদের কোটা হচ্ছে আমি একটু বলতেছি নিচে দেখেন,
আপনার যে ভিত্তিতে নির্ধারিত সাইটে চাহিদা তথ্য মোতাবেক প্রাথমিক নিবন্ধন সমন করতে হবে। তো নির্ধারিত 20,000 জন প্রার্থীকে চূড়ান্ত নিবন্ধনের লক্ষ্যে 23,000 জন প্রার্থীকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন সাইট বন্ধ হয়ে যাবে। মানে এখানে একটা বোঝার বিষয় আছে আর কি। ধরেন আপনার তাদের কোঠা হচ্ছে 20,000 জন, বাট তারা আপনার 23,000 জনকে প্রাথমিক নিবন্ধন করতে দিবে। মানে প্রথম 23,000 জন অনলাইনে প্রাথমিক নিবন্ধন করতে পারবে, ঠিক আছে? তো এই নিবন্ধন করার পরে নিবন্ধন সাইটটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু কেউ আর আবেদন করতে পারবে না। সো যারা আগেভাগে আবেদন করবেন তারাই কিন্তু চান্স পাবেন, ঠিক আছে? 23,000 জন হয়ে গেলে আপনার সাইট অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, তারপরে কেউ আর আবেদন করতে পারবেন না। এই জন্য তারা আগেভাগে করতে বলতেছে। এবং যারা 23,000 জন প্রাথমিক আবেদন করবেন সেখান থেকে 20,000 জনকে তারা চূড়ান্ত আবেদন করার সুযোগ দেবে। মানে আপনার যে টোটাল 3,600 টাকা, মানে 3,600 টাকা পেমেন্ট করে চূড়ান্ত নিশ্চয়ন করতে হবে 20,000 জনকে। সেটা কীভাবে বল আমি পরে বলে দিচ্ছি। তো দেখেন, আপনার 23,000 জন প্রার্থীকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন সাইট বন্ধ হয়ে যাবে। তবে যদি একই সাথে ইন আপনার রেজিফারেল একাধিক ব্যক্তির আপনার শেষ ব্যক্তি হিসেবে আবেদন সম্পন্ন হয়, তবে তাদের সকলকেই প্রাথমিক নিবন্ধনের সুযোগ দেওয়া হবে। প্রাথমিক নিবন্ধন সুষ্ঠুভাবে সম্পন্ন করলে প্রার্থী একটি সাবমিশন আইডি পাবে, যার ফরম্যাট নিম্নরূপ। যে এরকম একটা আইডি পাবে, তো এর শেষ 5 ডিজিট দ্বারা প্রাথমিক নিবন্ধন প্রার্থীর ক্রম বোঝাবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে 1, এখানে শেষ 5টা ডিজিট দ্বারা সেই প্রার্থী কত নম্বর আবেদন করলো তার ক্রম বোঝাবে। এখন দেখেন চূড়ান্ত নিবন্ধন। তো প্রাথমিক নিবন্ধন প্রার্থীদের মধ্য থেকে 20,000 প্রথম 20,000 জনকে আপনার এই আইডির থেকে, যখন এই যে এরকম লেখা থাকবে, এই যে এখানে 20,000 লেখা থাকবে, এই 20,000 জন মানে যার আইডিটা এরকম হবে যে এরকম 20,000, সেই সর্বশেষ ব্যক্তি হবে যে চূড়ান্ত নিবন্ধন করবে। তো আপনার নিবন্ধনের লক্ষ্যে 23 ফেব্রুয়ারি সকাল 11 ঘটিকার মধ্যে আগে আসলে আগে পাবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের ভিত্তিতে HRD কোরিয়া কর্তৃক নির্ধারিত ফি স্কেল টেস্ট সহ $28 সম পরিমাণ বাংলাদেশি টাকায়। আপনার হলো 108 থেকে 110 প্লাস HRD কোরিয়াতে মার্কিন ডলার প্রেরণের জন্য ব্যাংক চার্জ হলো 3,100 টাকা প্লাস অনলাইন ফি 500 টাকা, মোট 3,600 টাকা আপনার প্লাস বিকাশের কমিশন 41 টাকা অফেরতযোগ্য বিকাশ অ্যাপসের মাধ্যমে প্রদান করতে হবে। প্রদান সাপেক্ষে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। তো কোরিয়া ভাষায় প্রার্থীদের প্রবেশপত্র গ্রহণ করবে শুধুমাত্র প্রথম 20,000 জন। মানে 23,000 জন যারা আপনারা প্রাথমিক আবেদন করবেন তার ভিতর থেকে 20,000 জন চূড়ান্ত নিবন্ধন করবেন 2600 টাকা, মানে 3,700 টাকা পেমেন্ট করে। এবং পেমেন্ট করার পরে আপনারা একটা প্রবেশপত্র পাবেন, সেটা ডাউনলোড করবেন। এটা পাবেন প্রথম 20,000 জন। আশা করি বোঝাতে পেরেছি আপনাদের বিষয়গুলো। এখন দেখেন আপনার এখন হচ্ছে এই যে জন প্রাথমিক নিবন্ধিত প্রার্থীদের জন্য প্রযোজ্য। তো একজন প্রার্থী প্রাথমিক নিবন্ধন করার পর তার আবেদনটি কিছুক্ষণ প্রক্রিয়া দেওয়ার মধ্যে দিয়ে যাবে, ফলে প্রাথমিক নিবন্ধনের 5 থেকে 10 মিনিট পরে ফি প্রদান করতে হবে বা পারবেন। যেমন আপনার অনলাইনে আবেদন করার পরপরই যদি ট্রাই করেন আপনি পেমেন্ট করার, তাহলে কিন্তু হবে না, কারণ বেশ কিছু ধাপের ভিতর দিয়ে যাবে যার জন্য একটু প্রবলেম হবে। তো আপনারা আবেদন প্রাথমিক আবেদন করার পরে 5 থেকে 10 মিনিট পরে চূড়ান্ত নিবন্ধন করবেন, মানে বিগাদের টাকা পেমেন্ট করবেন। আশা করি বোঝাতে পেরেছি। এখন দেখেন উপরে বর্ণিত সময়ের মধ্যে উল্লেখিত ক্রম অনুসারে প্রথম 20,000 জন প্রার্থীর মধ্যে কেউ যদি চূড়ান্ত নিবন্ধন না করে তবে তার প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে। এমতো অবস্থায় 20,000 জনের কোঠা পূরণের লক্ষ্যে সাবমিশন আইডি এর পরবর্তী ক্রম অনুসারে প্রাথমিক নিবন্ধিত প্রার্থীদের চূড়ান্ত নিবন্ধনের জন্য নির্দিষ্ট সময়ের বেঁধে দিয়ে প্রযোজ্য ক্ষেত্রে ধারাবাহিকভাবে সুযোগ দেওয়া হবে। মানে যে প্রথম 20,000 জন তারা আপনার যে রেজিস্ট্রেশনের জন্য চূড়ান্ত রেজিস্ট্রেশনের জন্য ফিক্সড করবে, তার ভিতর থেকে কেউ যদি আপনার চূড়ান্ত নিবন্ধন না করে তাহলে এটার ক্রম অনুযায়ী পরে যারা আছে, মানে 20,000 উপরে যারা আছে তাদেরকে কিন্তু আস্তে আস্তে নির্দিষ্ট সময়ে নেবে, ঠিক আছে? তো আপনার এই ক্ষেত্রে কতক্ষণের মধ্যে এই সুযোগ গ্রহণ করতে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে তা বোয়েসেল এর ফেসবুক পেজে জানানো যাবে। তো এটা আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন। অর্থাৎ প্রদত্ত নির্দিষ্ট সময়ের মধ্যে তালিকাভুক্ত একজন প্রার্থী নিবন্ধিত প্রার্থী যদি চূড়ান্ত নিবন্ধন না করে তবে তার প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে এবং ক্রম অনুসারে পরবর্তীতে সুযোগ দেবে। আশা করি ক্লিয়ার। আর আপনারা দেখেন এই সাবমিশন আইডি পাবেন, এটা সংরক্ষণ করতে হবে, তারা এটা বলে দিয়েছে। আর নির্ধারিত সময়ে 20,000 জন প্রার্থী চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন হলে স্বয়ংক্রিয়ভাবে চূড়ান্ত নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। তো আপনাদের যদি কোনো প্রবলেম থাকে এই ব্যাপারে, তা আপনারা এই যে এই দুইটা লিঙ্কে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ক্লিক করে আপনারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করে, এটা হচ্ছে গুগল ফর্ম, এটা ফিল আপ করে তাদেরকে অভিযোগ দিতে পারবেন, ঠিক আছে? এবং দেখেন নিবন্ধন ও চাকরি সংক্রান্ত সতর্কতা,
আপনারা এখানে একটু দেখে নেবেন, এটা আমি বলতেছি না, এটা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সো আপনারা একটু সুন্দর করে এটা দেখে নেবেন এখানে কি কি আছে ইত্যাদি। তো এখন নিচে যে বিষয়টা দেখেন, উল্লেখযোগ্য যে কোরিয়া ভাষায় অপারদর্শী বা লটারি সংক্রান্ত বিজ্ঞাপন পরবর্তীতে প্রচার করা হবে। তো আপনারা যারা লটারির মাধ্যমে যেতে ইচ্ছুক রয়েছেন, আপনাদের সুবিধার্থে তারা এখানে উল্লেখ করে দিয়েছে আপনাদের লটারি বিজ্ঞাপনটা পরবর্তীতে দিবে, আপনাদের সুযোগ পরে দিবে, তারা এটা এখানে উল্লেখ করেছে। কারণ আপনারা অনেকেই এখন এখানে গ্যাঞ্জাম করবেন না বুঝে, এটা এই বিজ্ঞপ্তিটা মূলত ভাষা পারদর্শীদের জন্য, মানে যারা সরাসরি পরীক্ষা দিবে ভাষা শিখে, আর যারা লটারিতে পরীক্ষা দিবে তাদের বিজ্ঞপ্তি পরে দিবে, এই জন্য তারা এখানে লিখে দিয়েছে। এখন দেখেন আপনাদের পেমেন্টের যে বিষয়টা, কোরিয়া ভাষায় পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে প্রাথমিক নিবন্ধনের জন্য বিকাশ অ্যাপসের মাধ্যমে নিবন্ধন ফি প্রদান পদ্ধতি, এক্ষেত্রে প্রাথমিক নিবন্ধন সম্পন্নের পরে নিম্নবর্ণিত পদ্ধতিতে ফি প্রদান করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে, এই অর্থাৎ এটা অনুসরণ করতে হবে। তো দেখেন বইএসএল এর পেমেন্ট বিকাশ কীভাবে করবেন একটু মনোযোগ সহকারে দেখেন, আপনারা অনেকে বুঝবেন না। তো দেখেন প্রথমে আপনার কী করতে হবে, বিকাশ অ্যাপসে থেকে আরও ট্যাবে ক্লিক করে এডুকেশন ফি সিলেক্ট করতে হবে, দেন দুই নম্বরে ট্রেনিং ট্যাবে বইএসএল সিলেক্ট করতে হবে, এবং দেন তিন নম্বরে আপনার সঠিক সাবমিশন আইডি দিতে হবে, এবং সাবমিশন আইডিটা আপনারা যখন প্রাথমিক নিবন্ধন করবেন সেখানে কিন্তু পেয়ে যাবেন, সেই আইডিটা দিতে হবে এবং পরবর্তী ধাপে যেতে হবে। চার নম্বরে আপনার পেমেন্টের তথ্য যাচাই করে পরবর্তী ধাপে যান, এবং পাঁচ নম্বরে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিন, ছয় নম্বরে পেমেন্ট সম্পন্ন করে স্ক্রিনের নিচের অংশে ট্যাপ করে ধরে রাখুন, পেমেন্ট দেওয়া সম্পন্ন হয়ে গেলে কনফার্মেশন পাবেন এবং অ্যাপে দেখে নিতে পারবেন আপনার পেমেন্টের ডিজিটাল রিসিট। তো এভাবে খুব সহজে পেমেন্ট করতে পারবেন। আর কোরিয়া ভাষায় পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে অনলাইন নিবন্ধনে যে ছবি ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে দেখবেন, একদম খুব গুরুত্বপূর্ণ এটা। কোরিয়া ভাষায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য বা লক্ষ্যে অনলাইনে নিবন্ধনের সময় যে ছবি ব্যবহার করা হয় উক্ত ছবি দ্বারা এইচ আর ডি কোরিয়ার সার্ভারে চূড়ান্ত নিবন্ধন করা হয়। মানে আপনারা এখন যে ছবিটা দিবেন আবেদনের সময় এই ছবি অনুযায়ী কিন্তু আপনার একদম পরীক্ষায় টিকলে একদম কোরিয়ায় যাওয়া পর্যন্ত সকল কাজে ইউজ করা হবে। সো প্রার্থীর কোরিয়া ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হলে জব রোস্টার ও ভিসা প্রক্রিয়াতে উক্ত ছবি থেকে যায়। তো এইচ আর ডি কোরিয়া থেকে প্রাপ্ত কোনো ছবি সঠিক এবং কোনো ছবি বাতিল বা নিম্নে উল্লেখ করা হলো, উক্ত নিয়ম অনুসরণ না করে ছবি প্রদান করলে ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হলে এর দায়ভার কিন্তু প্রার্থীর নিজের, বইএসএল কিন্তু নিবে না। ফলে সংশ্লিষ্ট সকলকে অনলাইনে নিবন্ধনকালীন বর্ণিত ফর্মেট অনুযায়ী সঠিক ছবি প্রদানের পরামর্শ দেওয়া হলো। তো এটা কিন্তু আপনাদের খুব গুরুত্বপূর্ণ, মোস্ট গুরুত্বপূর্ণ, এটা আপনারা সুন্দর করে দেখে নেবেন। হ্যাঁ, কারণ আমি আবার বলতেছি, আবেদনের সময় যে ছবি দিবেন এই ছবি আপনার যদি ভুল বা কোনো প্রবলেম থাকে, এই ছবি কিন্তু সরাসরি একদম আপনার ভিসা ইত্যাদি প্রসেসিং ইত্যাদি যাবতীয় কাজ পর্যন্ত যায়, ঠিক আছে। তো এখানে আপনার অবশ্যই ভালো ছবি দিতে হবে, কীরকম ছবি দিতে হবে নিচে আসে আমি একটু দেখাচ্ছি। এই যে এখানে দেখেন বলেছে, এইখানে হচ্ছে সঠিক ছবি, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড সাদা থাকতে হবে, হোয়াইট, এবং ছবিগুলো এরকম সোজা থাকতে হবে, এই যে এই তিনটা কিন্তু সঠিক ছবি, ঠিক আছে, প্রথম তিনটা। পরে দ্বিতীয় ধাপে যে দেখেন এগুলো হচ্ছে বাতিল ছবি, অর্থাৎ ছবির নিচে নাম আছে, ছবি বাঁকা, হ্যাঁ, তারপরে ছবির মাথা অর্ধেক কাটা, তারপরে আপনার এখানে যে ছবির ওপর সিল থাকা, আপনার ড্রেস না বোঝা যায় না এরকম, তারপরে আপনারা দেখেন এই যে ড্রেট অন পিকচার, মানে পিকচারের ব্যাকগ্রাউন্ডের প্রবলেম, তারপরে নো বডি, অর্থাৎ বডি বোঝা যাচ্ছে না এরকম, তারপরে ব্লু ব্যাকগ্রাউন্ড মানে সবুজ ব্যাকগ্রাউন্ড চলবে না, তারপরে আপনারা দেখেন এই যে মাস্ট লুক ফ্রন্ট নট সাইড, আপনার ব্যাকাতারা ছবি চশমা সহ এগুলো ছবি দেওয়া যাবে না, ঠিক আছে, তারা কিন্তু বলে দিয়েছে। আপনাদের অবশ্যই প্রথম দিন এরকম ছবি ইউজ করতে হবে। আর পাসপোর্ট দেখেন কীরকম হতে হবে, এই যে পাসপোর্ট ছবির নমুনা, আপনার পাসপোর্টটা এরকম হতে হবে, ছবি এরকম হতে হবে, ঠিক আছে। তো দেখেন নমুনা অনুযায়ী গ্রহণযোগ্য ছবি পাসপোর্ট তৈরি গাইডলাইন সংযুক্ত লিঙ্ক থেকে জানা যাবে। আপনারা দেখেন এই যে অগ্রহণযোগ্য ছবির নমুনা, গ্রহণযোগ্য পাসপোর্টের নমুনা, ঠিক আছে, যেখানে নিচে দেওয়া আছে এগুলো হচ্ছে গ্রহণ অগ্রহণযোগ্য, অর্থাৎ ঘোলা বোঝা যাচ্ছে না, এগুলো কিন্তু ইউজ করা যাবে না, বাট প্রথম দুইটা এই দুটো কিন্তু ব্যবহার করা যাবে, আশা করি বোঝাতে পেরেছি। এবং দেখেন তারপরে যেগুলো, তো এই হলো আপনার সার্কুলার বিস্তারিত ডিটেলস একদম A to Z, আশা করি ক্লিয়ার। তো আরও আপনাদের কীভাবে পেমেন্ট করতে হয় ইত্যাদি যাবতীয় আপডেট সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে পাবেন, তার জন্য এখনই আপনারা আমার ইউটিউব চ্যানেলটা এখান থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।